नमस्कार बंधुरा, पाँच मिसारी रान्ना घरे आपनादेर सकलके स्वागत। आशा करी सकले भालो आछेन। भिडियोटी जे जेखान थेके देखछेन आमी आशा राखबो आपनारा आमार संगे थाकबेन, भिडियोटी पुरो देखबेन। तो आज के आमी आपनादेर बानिये देखाबो एकदम मिष्टिर दोकानेर मतो क्षीर कदम। आज के आमी आपनादेर बानिये देखाबो क्षीर कदम। बाड़ीते खूब सहजे क्षीर कदम बानिये नेवा जाय। तो आमी केमन भावे बानाच्छी आपनादेर आज के देखाच्छी, संगे थाकुन। आमार आमी क्षीरकदम बानानोर जोन्नो एखाने निये निएछि छाना 300 ml दूध थेके। छानाटा आमी तैरी करे निएछि, बाड़ीतेई तैरी करे निएछि। छानाटाके एकटु म्याश करे निच्छि। म्याश करे एकटु भालो करे मिहि करे निते हबे। ताई प्रथमे आमी छानाटाके एभाबे भेंगे भेंगे एकटु भेंगे निलाम। एबार आमी एर मध्ये दिए दिच्छि कर्नफ्लावर। एखाने आमी हाफ टी स्पून कर्नफ्लावर निएछि। आमी किन्तु दिए दीची फूड कलर, एक पिंच मत फूड कलर नहीं। बेकिंग पाउडार और बेकिंग सोडा छाड़ा किन्तु एटा बनाबो। एटा बेकिंग पाउडार और बेकिंग सोडा छाड़ा बनाले खूब सॉफ्ट होबे छोटो छोटो गुलीगुलो जेटा आमी बनाबो। तो एखाने खूब भालो करे एगुलो एकसाथे आमी मिशिए निच्छि। मिशिए नेवार पर एभाबे हाते करे आमी म्याश करे निच्छि जाते एकदम मिहि हो जाए। एखन এভাবে ম্যাশ করে নি, এটা একদম মিহি করে নিয়েছি। ফুড কালারটাও খুব ভালোভাবে মিশে গেছে। ফুড কালারটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। অনেক সময় ফুড কালার হয় বাড়িতে না থাকার জন্য। তো আমার বাড়িতে ছিল, আমি দিয়ে দিয়েছি এখানে, কারণ মিষ্টিটার মধ্যে এভাবে এই গুলিগুলো দিলে বেশ একটা আলাদা কালার দেখতে ভালো লাগবে। তো আমি এখানে এভাবে ছোট ছোট সাইজে বল বানিয়ে নিচ্ছি ক্ষীর কদমের মধ্যে দেওয়ার জন্য। প্রত্যেকটা বলকে এভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে একটু মসৃণ করে নিতে হবে। তো এখন আমি পুরো ডোটা থেকে, ছানার ডোটা থেকে একটা একটা করে বলগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ছোট ছোট বলগুলো বানিয়ে নিয়েছি। বলগুলোকে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে ফুটতে দেব। গ্যাস অন করে সসপ্যানটা বসিয়ে নিয়েছি। বলগুলো একটু ফুটতে দিতে হবে। তো আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। 250 ml জল দিয়েছি, বড় কাপের 1 কাপ জল। আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কারণ বলগুলো মিষ্টি হওয়ার জন্য চিনি শিরার মধ্যে আমি এগুলোকে ফুটতে দেব। তো চিনিটা আমি এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। এখন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি। ঠিক রসগোল্লা যেরকম হয় তো আমি এভাবেই সিদ্ধ করে নেব। এগুলোকে একটু ফুটতে দিতে হবে, 10 মিনিট সময় নিয়ে নিচ্ছি। 10 মিনিট আমি এটা ফুটতে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে রেখে ফুটতে দিচ্ছি। তো এখন এই 10 মিনিটের মধ্যে আমার হাতে সময় আছে, 10 মিনিট 10 মিনিটের মধ্যে আমি মাওয়াটা তৈরি করে নেব। এখন আমি মাওয়াটা বানিয়ে নেওয়ার জন্য এখানে খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি, যতটা প্রয়োজন ততটা করে নেব। আমি এখানে একটা বড় সাইজের খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এভাবে ধরে ধরে একটু গ্রেট করে নিচ্ছি। এখন আমি এটা গ্রেট করে নেওয়ার পরে এখান থেকে আলাদা করে সামান্য কিছুটা রাখছি। এটা আমি আলাদা করেই রাখছি। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করা চিনি, মিল্ক পাউডার। মিল্ক পাউডার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আর গুঁড়ো করা চিনি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম চামচে করে। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য হাতে করে এভাবে মেখে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব লিকুইড দুধ, 2 টেবিল চামচ লিকুইড দুধ দিলাম। দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এটাও একটা ডো মতো বানিয়ে নিচ্ছি ক্ষীর কদম বানানোর জন্য। এখন এখানেও 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। দেখুন এখানে এগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখান থেকে বলগুলো আমি তুলে নিচ্ছি রস থেকে। এভাবে রস ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ক্ষীর কদমগুলো একটা একটা করে বানাবো। তার জন্য আমি এখানে এই খোয়া দিয়ে যে ডোটা বানিয়ে নিয়েছি, মাওয়া বানিয়ে নিয়েছি,
এভাবে মিষ্টিটা বানিয়ে নেওয়ার জন্য আমি বলগুলো এক এক করে মিষ্টির মধ্যে দিয়ে দেব। একটা মিষ্টির মধ্যে এভাবে একটা করে বল দিয়ে আমি এটাকে ভালো করে মুখটা মুড়ে নিচ্ছি। এবার ক্ষীর কদমের জন্য বানিয়ে নেওয়ার জন্য আমি গোল আকার করে নিচ্ছি। এটা আমি এখানে ক্ষীর কদমগুলো কিন্তু খুব ছোট করছি না, মোটামুটি মাঝারি সাইজের করছি, এমন বড় বড় সাইজ। এভাবে একটু গোল করে নেওয়ার পর আমি আলাদা করে যে মাওয়াটা রেখেছিলাম এর মধ্যে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। একইভাবে বাকি ক্ষীর কদমগুলো আমি বানিয়ে নিচ্ছি, ঠিক যেমন দেখালাম। প্রত্যেকটা মিষ্টির মধ্যে এভাবে একটা করে বল আমি ভেতরে দিয়ে দেব, দিয়ে মুখটা মুড়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, একটু চেষ্টা করলেই কিন্তু খুব সহজে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, একদম মিষ্টির দোকানের মতো। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন আমার এই মিষ্টি রেসিপিটা দেখে। এভাবে আমি মাওয়ার মধ্যে মিষ্টিটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাওয়া লাগিয়ে নিচ্ছি। সবকটা মিষ্টি আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এখন একদম রেডি হয়ে গেছে ক্ষীর কদমের রেসিপিটা, একদম মিষ্টির দোকানের মতো ক্ষীর কদম বানিয়ে নেওয়ার জন্য আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।